হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটি হচ্ছে কচুর বড়া বা পেঁয়াজও বলতে পারেন। এখানে আমি কচু নিয়েছি একটি, ভালো করে কেটে নিচ্ছি, যতটুক পারি চিকন করে কেটে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আমি সব সবজি এই দাদেই কাটি, চাকু দিয়ে আমি কাটতে পারি না। তো এখানে আমার কাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি। বেশি করে লবণ দিয়ে দেব, লবণটা বেশি করে দিয়ে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর ভেতরে জলটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন যে জল বের হচ্ছে। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি, যা জল সব এগুলা কচুর ভেতর থেকে বের হচ্ছে। জলটা আমি ফেলে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তিন চারবারের মতো ধুয়ে নিয়েছি, কারণ লবণ বেশি দিয়েছিলাম। সেগুলো ভালো করে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ এর আগেও আমি লবণ দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন দিয়ে দেব আমি চালের গুঁড়া। পরিমাণ মতো আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা পোড়াতে সবসময় চালের গুঁড়াটাই ব্যবহার করাই ভালো, কারণ চালের গুঁড়াতে ভাজা টাজা মচমচে হয়, খেতে ভালো লাগে। তো পরিমাণ মতো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি কথা না বললেই নয়, আপনারা কচু কাটার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, তা না হলে হাত চুলকাতে পারে। এখন আমি এই তেলের মধ্যে একটি একটি হাতের সাহায্যে গোল করে ছেড়ে দেব। এভাবে হাতের সাহায্যে গোল করে ছেড়ে দিচ্ছি, সবগুলো একইভাবে দিয়ে দেব। আপনারা অনেকে ভাবছেন যে কচু গলায় চুলকাবে নাকি, না একদমই চুলকাবে না। যদি আমি যেভাবে বানালাম ঠিক একই পদ্ধতিতে আপনারাও করলে এটা কখনোই চুলকাবে না। হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। উল্টানো হয়ে গেছে, এখন আমি সবগুলা নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এটা ভাজার সাথে সাথে পরিবেশন করলে অনেকটাই ভালো লাগবে, খেতে সবাই পছন্দ করবে। আর আমি যেটা করি, খাওয়া যদি একটু দেরিতে হয় আমি এটা ভেজে তারপর চুলার নিচে কিছুক্ষণ রেখে দিই, খাবারের সময় নিয়ে নেই, এতে মচমচে থাকে। তো হয়ে গেল আমার আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।
বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।